হ্যালো বন্ধুরা, স্বাগত আলোর আলপিনে। আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যমের ছাত্রদের পড়াশুনো সাহায্য করার একটি চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমরা আমার কোণে পঞ্চম শ্রেণী নিয়ে কাজ করো। বইটা তো আছে, খোলা শুরু করো। বই খাতা নিয়ে, বই খাতা পেন রেডি, শুরু করা যাক। এদের কাছে আমরা কৃতজ্ঞ। আজ আমরা তোমাদের 126 নম্বর পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো করব। এখানে আমরা পরিসীমাটা যোগ করে দিয়েছি। চারটে জিনিস আছে, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, পরিসীমা। তার মধ্যে দুটো দেওয়া থাকবে, বাকি দুটো বার করতে হবে। হয় দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকবে, তোমাদের ক্ষেত্রফল পরিসীমা বার করতে হবে, অথবা দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেওয়া থাকবে, তোমাদের প্রস্থ আর পরিসীমা বার করতে হবে, অথবা প্রস্থ আর ক্ষেত্রফল দেওয়া থাকবে। বুঝেছো? এরকম দুটো দেওয়া থাকবে, বাকি দুটো বার করতে হবে। এককগুলো খেয়াল রাখবে, দৈর্ঘ্য আর প্রস্থ একক মিটার বা সেন্টিমিটার, পরিসীমারও একই একক মিটার বা সেন্টিমিটার, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ হবে, বর্গ মিটার বা বর্গ। ঠিক আছে, শুরু করা যাক। একটু আলোচনা করে নি। এখানে এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা তার দৈর্ঘ্য, লম্বা দিকটা, চওড়া দিকটা তার প্রস্থ। ঠিক আছে, এর দৈর্ঘ্য প্রস্থ দুটো হলো, আর দুটো আছে ক্ষেত্র পরিসীমা। তুমি যদি লাইন লাল দাগ বরাবর যাও, দৈর্ঘ্য, প্রস্থ, আবার দৈর্ঘ্য, আবার প্রস্থ, তা সেই জায়গায় ফিরে এলে, এটা হচ্ছে পরিসীমা। লাল দাগে যতটা দৈর্ঘ্য আছে, লাল দাগ যতটা লম্বা যতটা আছে, সেটাই হচ্ছে তার পরিসীমা। পরিসীমা কি হলো? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য দুবার আসছে, যোগ করতে হবে, প্রস্থ দুবার যোগ। মনে করো তুমি এখান থেকে হাঁটতে আরম্ভ করলে, এখানে হাঁটলে, যতখানি হাঁটলে, আবার এতখানি হাঁটলে, আবার এতখানি হাঁটলে, আবার এতখানি, মোট যতটা হাঁটলে সেটা হচ্ছে তোমার পরিসীমা। আর অর্ধ পরিসীমা হচ্ছে তার আর্ধ। এখান থেকে শুরু করলাম, দৈর্ঘ্য এই প্রস্থ। ওকে, আরেকটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেটা কোনটা? এই এই নীল ক্রস দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ক্ষেত্র। এই লাল দাগটা যতটা জায়গা ঘিরে আছে, সেই জায়গার পরিমাণটা হচ্ছে তার ক্ষেত্র। এই ক্রস ক্রস দেওয়া রয়েছে, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার তার দৈর্ঘ্য যদি মনে করো ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, তা দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল হাফ প্রস্থ। আর মনে করো প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, হ্যাঁ, তা দৈর্ঘ্য কত হবে? ক্ষেত্রফল হাফ। ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বার করতে হবে, প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, শুরু করা যাক। বাকি বলছে প্রস্থ বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে, দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া। ঠিক আছে, শুরু করা যাক।
দৈর্ঘ্য কত আছে? 39। আমরা অর্ধ পরিসীমা বার করবো, অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা কত? 88। ঠিক আছে, 88 হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আমরা যদি বার করি তাহলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমার অর্ধে, ঠিক আছে, 44। তারপরে আমি পেলাম কি, 44 হচ্ছে অর্ধ পরিসীমা, সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। দৈর্ঘ্য হচ্ছে 39 যোগ প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার প্রস্থ কত হবে? তার প্রস্থ হবে 44-39, সেটা কত হচ্ছে? 5। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। ওকে, এই পুরোটা হচ্ছে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমার আর বুঝলেছে, 5 বেরিয়েছে। ক্ষেত্রফল কত? 39 × 5, সেটা হচ্ছে 100। ওকে, শুরু করা যায় একটা। এবার বলেছে দৈর্ঘ্য 24, ক্ষেত্রফল 480। তোমরা প্রস্থ বার করতে হবে আর পরিসীমা বার করতে, ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ কত? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল 480। ওকে, ক্ষেত্রফল হচ্ছে 480। তাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলি, ওকে, দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 24। চব্বিশ দুগুণে 48, শূন্যটা এখানে। তাহলে এটা ছিল ক্ষেত্রফল 480, এটা ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম, আমি প্রস্থ পেয়ে গেলাম 20। দেখা যাক ঠিক কিনা, ঠিক 20। পরিসীমা কত? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ দ্বিগুণ, 24 আর 20তে হচ্ছে 44, তার দ্বিগুণ হচ্ছে 88। ঠিক আছে, আর করে দেখাই, পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য হচ্ছে 24 আর প্রস্থ হচ্ছে 20, তাহলে কত হলো? উত্তর তাহলে কত বের হলো? 88। দেখি ঠিক আছে কিনা, হয়েছে, ক্লিয়ার? আর একটা অঙ্ক দেখা যাক, ও বায়া কি অঙ্ক এসছে? 34 দৈর্ঘ্য
তেত্তব 646 তার পুস্ত বার করি আমরা পুস্ত হবে 34 বাই 646 চৌত্রিশ একে চৌত্রিশ চৌত্রিশ কে কতবার যায় তিরিশের মধ্যে তিন দশ বার যায় নবার ট্রাই করি চার নাম ছত্রিশ ছয় দৈর্ঘ্য কত চৌত্রিশ দেওয়া আছে ক্ষেত্রফল 646 এটাও দেওয়া আছে হ্যাঁ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমি প্রস্থ প্রস্থ 19 আছে দেখি প্রস্থ 19 তার পরিসীমা কত হবে চৌত্রিশ আর উনিশ তাই তো পরিসীমা হবে দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ যোগ উনিশ কেমন হচ্ছে একশো ছয় পরিসীমা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দেখি একশো ছয় হয়েছে ক্লিয়ার কঠিন অঙ্ক সরি যায় না আবার দেখছি আর একবার এবার প্রস্থ দেওয়া আছে তোমার দরকার বার করতে হবে এই দু দৈর্ঘ্য আর পরিসীমা প্রস্থ দেওয়া আছে 345 এই সরি ক্ষেত্রফল দেওয়া আছে 345 345 হচ্ছে ক্ষেত্রফল আর প্রস্থ হচ্ছে 15 তাই তো দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ 15 দুগুণে 30 4 5 3 15 তারপর দৈর্ঘ্য কত দাঁড়ালো ক্ষেত্রফল দেওয়া আছে 345 দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 15 দৈর্ঘ্য হয়ে গেল দেখি দৈর্ঘ্য 23 বেরিয়েছে পরিসীমা কত হবে 23 আর 15 তাই তো দুই গুণ আমি বাংলা লিখ তাই তো বাংলা লিখতে হবে আচ্ছা বাংলা লিখি দুই গুণ তেইশ যোগ তাহলে কত হলো আমার দুই গুণ পাঁচ আর তিনে আট দুই আর একে কত হলো ছিয়াত্তর পরিসীমাতে কত হলো ছিয়াত্তর দেখি ঠিক কিনা বুঝেছি আর একটা করে দেখি একই আবার ক্ষেত্রফল আসছে বুঝতে পারছি সোজা অঙ্ক ক্ষেত্রফল হচ্ছে 160
মিথ্যাপন হচ্ছে 160, প্রস্থ হচ্ছে 5, একশো ষাট কে 5 দিয়ে ভাগ করলে 32। ওকে, এবার ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, কি করতে হবে? এই লাল দাগটা দেওয়া আছে, এই এই এলাকাটা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, আমরা জানি প্রস্থ বার করতে হবে আর পরিসীমা বার করতে হবে। প্রস্থ কত হবে? ক্ষেত্রফল ভাগ 2, তাহলে 322-কে 23 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 322-কে 23 দিয়ে ভাগ, দেখি কত হয়। তেইশ তিন, 12 থেকে 3 তাহলে 9, 2 নামলো, 23-কে 4 দ্বিগুণ করে 92, ঠিক আছে? তাহলে এটা ছিল ক্ষেত্রফল, এটা ছিল দৈর্ঘ্য, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 14, সেটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে? পরিসীমা কত? 74, কি করে করবো? 23 আর 14, 37, 37 দুগুণে 74, তাই তো? 23 দৈর্ঘ্য হচ্ছে 23 যোগ 14, 37, 37 দুগুণে এটা মুখ মুখে করে, আবার দেখি একটা, এরা 279-কে 9 দিয়ে ভাগ করলে আমি দৈর্ঘ্য পেয়ে যাব, তাই না? 31 মুখোমুখি করে, 31 দেখো, 31 কম্পিউটার, 31 দেখাও কম্পিউটার। হ্যাঁ, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, ক্ষেত্রফল হচ্ছে 279, তাকে 9 দিয়ে ভাগ করলে 31, দেখি কম্পিউটার, 31 দেখাও। পরিসীমা কত হবে? 80, 31 আর 9 40, 40 দুগুণে 80, এগুলো মুখে মুখে করে। এবার ক্ষেত্রফল দিচ্ছে প্রস্থ দিচ্ছে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ কর, 140-কে 9 দিয়ে ভাগ কর, এটা মুখে মুখে করে যায়, 944, তাই না? তাহলে 16 হবে, 16 সেন্টিমিটার হবে, 16 দেখাও। আর পরিসীমা কত হবে? 16 আর 9, 25, 25 দেখুন, এটা মুখে মুখে করে, সোজা কম্পিউটার সোজা দিন, ও বাবা, দৈর্ঘ্য দিয়েছে আর পরিসীমা, দৈর্ঘ্য হচ্ছে 30, পরিসীমা হচ্ছে 102, তাহলে আমি পাচ্ছি কি, অর্ধ পরিসীমা হচ্ছে 102 এর আধ, অর্ধ পরিসীমা কত? 102 এর আধ, তাহলে 5 দুগুণে 10,
দুই নামলো দুই একে, তাহলে অর্ধ পরিসীমা হলো এক আট, অর্ধ পরিসীমা। আর দৈর্ঘ্য কত? 23। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 51-23। এটা প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে 8, দৈর্ঘ্য হবে 8। দেখি কি হলো, আমি ভুল করলাম কোথায়, ও 30 দেওয়া আছে, ভুল করলাম 30 দেওয়া আছে, 51 থেকে 30, 23 না 30, তাহলে হচ্ছে ঠিক আছে। প্রথমে পরিসীমা দেওয়া থাকলে অর্ধ পরিসীমাটা বার করে রাত থেকে কর, অর্ধ পরিসীমা 51, তার থেকে দৈর্ঘ্যটাকে বিয়োগ, তাহলে তুমি বুঝতো। আর এটা গুণ করলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, 30-কে 21 দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, ক্ষেত্রফল কত হবে 30-কে 21 দিয়ে, তাহলে আমি ক্ষেত্রফল গুণটা করে নাও 630। ওকে, আর একটা কি আসবে, কম্পিউটার অঙ্ক দাও, আবার 76 দিয়েছে, আর পরিসীমা আর দৈর্ঘ্য 76-এর অর্ধেক হচ্ছে 38, এটা সোজা মুখে মুখে করা যায়, 38-কে 28 10, আমি বলে দিচ্ছি প্রস্থ 10 আর ক্ষেত্রফল হবে 280। দেখো মুখে মুখে করে 76-এর অর্ধেক 10, অর্ধ পরিসীমা 38, 76-এর অর্ধেক হচ্ছে 38, 38-কে 28 দিয়েও হচ্ছে 10, তাই তো? বুঝতে পারলে ব্যাপারটা, এদের দেখো অর্ধ পরিসীমা কত, 76 হচ্ছে পরিসীমা, হ্যাঁ তার অর্ধেক, তার অর্ধেক কত পার করো ভাগ করে দুই দিয়ে, আর 3 × 6 এক, 6 ঠিক আছে, তার অর্ধ পরিসীমা হলো 38, হ্যাঁ দৈর্ঘ্য কত 28, তাহলে প্রস্থ কত হবে 38-8, ঠিক আছে। এই কম্পিউটার লিখছে না কেন, কম্পিউটার লেখো 10, কম্পিউটার হয়েছে, প্যাডটা একটু গোলমাল কিপ্যাড, ওকে বলেছে ক্ষেত্রফল হচ্ছে 280, এরা সোজা 43-কে 24 দিয়ে গুণ, তাই তো 43-কে 24 দিয়ে, এটা সোজা ক্ষেত্র দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 43, কে 24 দিয়ে তোমরা নিজেরা গুণ করো, গুণ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে ক্ষেত্র, আর পরিসীমা কত হবে যোগ করতে হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 43, প্রস্থ হচ্ছে 24, এটা যোগ করো, তাকে দুই দিয়ে গুণ করো,
তাই 7 × 14 সরি 14 × 4 12 আর 1 13 তাহলে পরিসীমা হবে 102 আর ক্ষেত্রফল হবে এদেরও গুণ করে দেখি তাই হয়েছে কিনা ঠিক আছে বুঝতে পারলে ভালো লাগলো পড়া আরো করা যাবে এটা নিজেরা করো দেখি তাড়াতাড়ি এটা করো মুখ মুখ করা যায় তাই না পারবে করো করো তাড়াতাড়ি করো বুঝতে কত বেরিয়েছে আমি 50 থেকে 34 16 তাই তো মিলে যা 16 হয়েছে গুড 16 হয়েছে আর একটা দেখি করো এবার 80 আর 33 এটা কত হবে 80 আর 43 7 তাই না বুঝতে হবে 7 আর ক্ষেত্রে বলবে 33 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 321 2 221 23 231 তারপরে প্রশ্ন হচ্ছে 7 ক্ষেত্রফল 231 পেলে কম্পিউটার মেলাও হ্যাঁ কম্পিউটার মিলিয়েছে কম্পিউটার অঙ্ক জানে তাহলে তাই না আমরা কিন্তু কম্পিউটার আগে করছি এটা আমরা আগে করছি কম্পিউটারের আগে পরিসীমা হচ্ছে 90 তাহলে অর্ধ পরিসীমা 45 দৈর্ঘ্য 35 তাহলে প্রশ্ন হবে 10 আর ক্ষেত্রফল হবে 350 দেখো কম্পিউটার আগে করে দিলাম প্রশ্ন হবে 10 ক্ষেত্রফল হবে 350 বুঝতে পারলে তো 90 মিটার পরিসীমা তার অর্ধ পরিসীমা হচ্ছে তার অর্ধেক 45 হ্যাঁ আর দৈর্ঘ্য 35 তাহলে প্রশ্ন হবে 45 − 35 10 10 আর 350 দেখো ঠিক বলেছি কম্পিউটার আগে করেছি আমরা ওকে গুড ভালো লাগলো এই অঙ্কগুলোকে বাংলা স্কুলের ছাত্রদের যে অঙ্কগুলো হয় সেগুলোকে একটু আকর্ষণীয় করে তোলার চেষ্টা আমরা করেছি আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আলোর আলপিনে আমাদের চ্যানেল আলোর আলপিনকে ইউটিউবে সাবস্ক্রাইব আর অন্যদেরও বলুন যত বেশি ছাত্রছাত্রী দেখবে তাদের উপকারে লাগলে আমাদের পরিশ্রম সার্থক এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।